হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের কৃমি হলে বা কবুতরের কৃমি হওয়ার আগে আপনারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কৃমি নাশ করবেন বা কৃমির হাত থেকে কবুতরকে বাঁচাবেন। তো ভিউয়ার্স, যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন কিছু নিম পাতা, তো নিম পাতাগুলো আপনারা এইভাবে নিয়ে, নিম পাতাগুলো আপনারা আগে সর্বপ্রথম সিঁচে নেবেন। তো ভিউয়ার্স, আমরা নিম পাতাগুলো আগে সিঁচে নেব, তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, নিম পাতা সিসা শেষ। তো এবার আমরা সিসব, দেখতে পাচ্ছেন হলুদ। হলুদও অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত ভালো একটি জিনিস। এই হলুদে অনেক ধরনের রোগ জীবাণু দূর হয়। এই হলুদ খেলে অনেক উপকার আছে। তো ভিউয়ার্স, হলুদ খেলে কি কি হয় বা আপনারা কেন কবুতরকে হলুদ খাওয়াবেন, সে সম্পর্কে পরবর্তীতে আমি আরও একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো ভিউয়ার্স, এখন আমরা এই হলুদগুলো সিজবো, তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, তারপরে এই দুইটা জিনিস একসাথে মিক্স করে আপনারা একসাথে মিক্স করবেন। তো ভিউয়ার্স, আমরা মিক্স করলাম। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন দুইটা জিনিস একদম প্রস্তুত হয়ে গেছে। তো এই জিনিসগুলো আপনারা এখন কি করবেন? তো ভিউয়ার্স, এই জিনিসগুলো আপনারা এভাবে ছোট ছোট গোল গোল করে রাখবেন। এই রাখার পরে এটা রোদে দিয়ে শুকাবেন। শুকানোর পরে 3 থেকে 4 দিন কন্টিনিউয়াসলি এক একটা কবুতরকে সকালে ভোরে খালি পেটে খাবার দেওয়ার আগে এক একটি করে কবুতরকে খাইয়ে দেবেন। এতে দেখবেন আপনার কবুতরের কৃমি দূর হয়ে গেছে বা আপনার কবুতরের শরীরে কোনো কৃমি হবে না। এটি যদি আপনি আগের থেকে খাওয়ান তাহলে অনেক ভালো হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডিলপ্টের পক্ষ থেকে।